দেখো আমরা এই অঙ্কটা করি, এখানে বলছে যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমি এখানে এঁকেছি, দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে এ বি সি ডি, এই শীর্ষবিন্দুগুলো বৃত্তের উপরে অবস্থিত। এবার বলছে ডিসি বাহুকে পি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো, তাহলে বিসিপি, এই যে যে কোণটা তৈরি হয়েছে বিসিপি, তার মান হচ্ছে 108 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে বিওডি, এই যে এই কোণটার মান আমাকে বের করতে হবে। দেখো এটা কোশ্চেন মার্ক দিয়ে রেখে দিয়েছি, এটা আমাকে বের করতে হবে। তো আমরা বলতে পারি, দেখো এই যে বিএডি যে কোণটা, বিএডি কোণটা হচ্ছে তোমার ওই 108 ডিগ্রি সঙ্গে সমান। কেন বলো তো? কারণ এইটা হচ্ছে বহিঃস্থ কোণ, সেটা বিপরীত অন্তঃস্থ কোণের সঙ্গে সমান। তার মানে এই কোণটা হচ্ছে 108 ডিগ্রির সঙ্গে সমান। এখানে তুমি লিখেও দিতে পারো যে বহিঃস্থ কোণ, দেখো আমি এখানে লিখে দিয়েছি বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সঙ্গে সমান, মানে এই কোণটা তোমার এই কোণের সঙ্গে সমান। এবার আমাকে বের করতে হবে এইটা বিওডি, তাহলে বিওডি সেটা হয়ে যাবে তোমার 2 ইনটু 2 গুণ বিএডি। কেন? কারণ এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডাবল, তাহলে পরিধিস্থ কোণ যা হবে তার ডাবল হবে। তো 2 ইনটু বিএডি এর মান আমরা কত পেয়েছি? 108 ডিগ্রি। তাহলে তোমরা এখানে যদি গুণ করে দাও তাহলে 216 ডিগ্রি হয়ে গেল, কার এই যে এই কোণটার মান। এটাই হচ্ছে তোমার উত্তর।